পাচারের আগেই ফেন্সিডিল সহ গ্রেপ্তার এক বাংলাদেশি রানীনগরে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের রানীনগর থানার বুধুরপাড়া ইটভাটা সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় রানীনগর থানার পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে এক যুবককে সন্দেহভাজনভাবে আটক করে এবং তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একশো একষট্টি বোতল ফেন্সিডিল তারপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম জিনারুল তার বাড়ি বাংলাদেশের দামকুড়া থানার চর মাঝার দেয়ার মন্ডলপাড়া এলাকায় ধৃত ব্যক্তিকে বুধবার বিচারকের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয় এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করল কি করে ধৃত সেই সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ